তোমাকে চাই। ওপ বাহ বাহ, খুব সুন্দর। ইয়া বড় বড় পাকানো। চল্লিশ বছর ধরে অনেক যত্ন করেছি, তাই আজও মাথা উঁচু করে সোজা হয়ে আছে। কিন্তু লাঠি লাঠি দেখছি না তো। রামু কাকা, কার সঙ্গে কথা বলছো? আরে প্রবি, এসো এসো। রামু কাকা, বাপিকে খবর দাও, বলো প্রবীর বাবু এসছেন। আচ্ছা, ইনি কিনি? ইনি তিনি নন, ও হলো রামু কাকা। এই কি দেখছো? দেখছি তোমাদের এই বাড়ি, এই আসবাবপত্র আমার হোয়াইট হাউসের সঙ্গে পাল্লা দিতে পারবে না। উর্মি মা, উর্মি বাপি, পরিচয় করিয়ে দি, ইনি আমার বাপি, আমার মা। নমস্কার। ইনি প্রবীর চ্যাটার্জি, আমেরিকার প্রেসিডেন্ট, হোয়াইট হাউসে থাকেন। উর্মিটা বড় ফাজিল হয়েছে। কি ব্যাপার, কি দেখছো? আপনার গোপ গোপ কোথায় গেল? গোপ? আমার তো কোনদিন গোপ ছিল না। ও নিশ্চয়ই উর্মি বলেছে, ওর কথার 50% বাদ দিয়ে বিশ্বাস করতে হয়। 50% কি বলছেন? আমি তো 100% বাদ দিয়ে বিশ্বাস করি। আমাদের কিছু বিশ্বাস করো না। বাঁচিয়েছো বাবা, ওর কথায় বিশ্বাস কখনো করবে না, তাহলে ঠকতে হবে। ও মামি, যা তুমি চায়ের ব্যবস্থা করো, আমরা ততক্ষণ একটু গল্প করি। বসো বসো বসো। আমাদের লেডিস ওয়েলফেয়ার সোসাইটি জিনা, ও বলছিল তুমি নাকি খুব ভালো নাচো, তা কার কাছে শিখেছো? মিঠুন চক্রবর্তীর কাছ থেকে। তার মানে? মানে বাড়িতে ভিসিআর বা টিভি নেই, নাইলে মাইকেল জ্যাকসনের কাছ থেকে শিখতাম। আপাতত 2 টাকা 65 পয়সার টিকিট কেটে মিঠুনের ছবি দেখি আর শিখি। তোমাদের বাড়িতে টিভি ভিসিআর কিছুই নেই? আগে না, এমনকি ফ্রিজ বা গ্যাসও নেই, গাড়ি তো দূরের কথা, সাইকেলও নেই। হ্যাঁ, একটা পুরনো রেডিও আছে, চরচাপর মালে নেড়েকুত্তার মতন কুই কুই করে। হ্যাঁ গো, ও কি বলে? উর্মি তোর সম্বন্ধে কত কি বলেছে। উর্মিলা যা বলে তার 100% বাদ দিয়ে বিশ্বাস করবেন। তোমার বাবা কি করেন? করেন না, করতেন, মাস্টারি। তোমার বাবা স্কুল মাস্টার ছিলেন, তা তুমি কি করো বাবা? আমি পড়ি আর টিউশনই করি। গুড, ভেরি গুড, রাদার ইজ এ ভেরি বোল্ড। তা সত্ত্বেও উর্মি তোমাকে ভালোবাসে এবং বিয়ে করতে চায়। হ্যাঁ তুমি থামো তো, কোথায় কি তার ঠিক নেই এখন থেকে। চলো ওঠো, আমাদের আবার অনেক কিছু কেনাকাটি করা আছে না। তুমি কোথায় যাবে বাবা, চল তোমায় পৌঁছে দিই। আপনি যে আমার জন্য উর্মিকে চানতে বললেন। রাইট রাইট, তুমি চানতে বলেছো। চা এসে গেছে। বাস চা এসে গেছে, আমরা তাহলে আসি। হ্যাঁ তুমি চা খেয়ে যাবে। আচ্ছা এসো। উর্মিলা, তোমার মার কিন্তু আমাকে ভালো লাগেনি। আমার কিন্তু তোমাকে ভালো লেগেছে। গো অ্যাড মাই সন, গো অ্যাড। দেখো জীবনে যারা সত্যকে স্বীকার করে না, আমি তাদের শ্রদ্ধা করি। যদি কখনো তোমার কিছু প্রয়োজন হয় আমাকে জানাতে দ্বিধা করো না। আরে কি হলো? আপনার কাছে একটা জিনিস চাইবো। কি বলো? আপনার আশীর্বাদ। আপনার আশীর্বাদ পেলে নিশ্চয়ই নিজেকে আপনার মেয়ের উপযুক্ত করে তুলতে পারবো। নিশ্চয়ই পারবে। আমি আশীর্বাদ করি তুমি দীর্ঘায়ু হও, সফল হও। উর্মি মা, আমি নিশ্চিন্ত তুমি তোমার সত্যিকারের জীবন সঙ্গী খুঁজে পেয়েছো। গড ব্লেস ইউ। কই কি হলো, তাড়াতাড়ি এসো। সর্বনাশ, আমি চলি। গড ব্লেস।